এখন আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি সে ওটা হচ্ছে আপনার এসিআই কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট যে লোকাল বোলগুলো লোকাল বুলগুলোর বাচ্চা এই বাচ্চাটার বয়স এগারো দিন এটা একটা বকনা বাচ্চা এটা আমাদের আমার এটা বন্ধুর খামারের তো লোকাল হান্ড্রেড পার্সেন্ট বলতে আমরা বুঝি যেগুলো সিমেন যেগুলো বুল যেমন এসিআই কোম্পানি কোন ব্রাক কোন ওরা কিন্তু অনেকগুলো বুল বিদেশ থেকে সরাসরি ইম্পোর্ট করেছে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে আসছে তো ওগুলাকে ইম্পোর্ট বলে আর লোকাল বলতে দেখা যাচ্ছে আপনার খামারে ভালো মানের একটা গাবি আছে তো গাবিটা মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট বা এর চেয়ে কমাতে পারে তো হান্ড্রেড পার্সেন্ট হলে দেখা যাচ্ছে আপনার গাভীর দুধ আছে ত্রিশ লিটারের মতো তো ওটার থেকে হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট দেওয়ার পরে সেই কোম্পানির যে বিদেশ থেকে আগত যে বুলের সিমেন্ট দেওয়ার পরে যে বাচ্চা আসে ওটা বকনা বাচ্চা বা সার বাচ্চা যদি আসে এই সার বাচ্চা কিন্তু এই মানের কাজ বলতে এটাই বলতে আপনার এই লোকাল বুল হয় তো ঠিক তেমনই এসেই কোম্পানিতে কিন্তু শুধু সার বুল যেতে শুধু যে বুল আছে থানা ওখানে অনেক প্রকারের আপনার এই গাভি আছে যেগুলো গাভি বলতে অনেক ভালো মানের দুধ দেয় তো ওগুলা কি আপনার এই ইম্পোর্ট সিমেন্ট দিয়ে ইনসিমেন্টেশন করার পরে যে বাচ্চা আসে ওগুলাই কিন্তু যখন এই সার বড় হয় ওটাকে আপনার বুলে রূপান্তরিত করে তো দেখুন আমরা লোকাল বুলের বাচ্চা দেখতে পারছি অনেক অনেক সুন্দর সুন্দর অনেক কিউট কিউট বাচ্চা এগুলো কিন্তু সব করাই লোকাল হান্ড্রেড পার্সেন্টের তো লোকাটা হানড্রেড পার্সেন্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন একত্তর বাহাত্তর তেয়াত্তর চুয়াত্তর এরকম আছে পঁয়ষট্টি আর আমরা এই সেলস অফিসার আছে আপনার এই এস কোম্পানি ওদের কাছ থেকে আমরা ফোন দিয়ে জেনে নিচ্ছিলাম তো লোকালের যে মায়ের দুধের রেকর্ড ওগুলা ত্রিশ লিটার প্লাস উনি বলতে এই কোম্পানির যে সেলস অফিসার তো অনেকে বলছিলেন যে মিল্ক রেকর্ডগুলো বলার জন্য তো আসলে আমরা তেমন জানি না কতটুকু আছে না আছে তো এই কোম্পানির যে সেলস অফিসার আছে ওদের বলা আসছিলো তো ওনা ওরা বলছে ত্রিশ লিটার প্লাস তো আজকের ভিডিওটি এই ছিল প্রত্যেকে ভালো থাকবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে